কোনো বান্দা যদি আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আমার ভালোবাসা পাওয়ার জন্য আমি যেটা ফরজ করে দিয়েছি এই ফরজের চাইতে বেশি ফজিলতপূর্ণ কোনো আমল নাই কিন্তু নফল কেন করবে ফরজ তো ফরজ মনে করে ইবাদত করব নফলগুলি এজন্য করব এক নম্বর কারণ এই নফলগুলি আল্লাহর নৈকট্য লাভের অতিরিক্ত সহায়ক হিসাবে গণ্য হবে আর বান্দা যখন নফল বেশি বেশি পড়ে নফল পড়তে পড়তে এমন হয়ে যায় যে অধিক নফল পড়ার কারণে সে আমার বান্দা আমার নৈকট আমার নিকটে চলে আসে আমার নৈকট্যতা লাভ করে এরপরে আমি তাকে ভালোবাসা শুরু করে দিই নফল ইবাদত করলে সেই ইবাদতটি কখনো কখনো হয়তো আল্লাহ পাক ফরজের মর্যাদাও দিতে পারেন আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আচ্ছা তারপরেও নফল কেন পড়ব নফল কেন পড়ব এক নম্বর কারণ সেটা হলেই আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মাজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ হে রাসূল আপনি আমাকে এমন কোন আমল সম্পর্কে বলুন যেই আমলগুলি আমি করলে যেন জান্নাত যেতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পাঁচটি রুকুনের কথা বললেন কালেমা সালাত সিয়াম যাকাত হজ ঠিক আছে কালেমা সালাত যাকাত সিয়াম হজ এই ইসলামের পাঁচটি রুকুনের কথা বলার পর তারপরে তিনি বলছেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র ভালো করে বলেন কি বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র তুমি জিজ্ঞাসা করেছো ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার আমল কি আমি বলে দিলাম তবে শোনো আরো কিছু কল্যাণময় কাজ আছে আরো কিছু ভালো আমল আছে ভালো কর্ম আছে এই কর্ম যদি করো তাহলে এই কর্মগুলি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বড় একটি সহায়ক বড় একটা কি সহায়ক তারপর আল্লাহ নবী বলছেন সালাতুল লাইল রাতে তাহাজ্জুদ পড়বা কি বলছেন সালাতুল লাইল তাহাজ্জুদ পড়তে বলছেন সাদকা করতে বলছেন নফল সিয়াম পালন করতে বলছেন তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ফরজ তো ফরজ মনে করে ইবাদত করব নফলগুলি এজন্য করব এক নম্বর কারণ এই নফলগুলি আল্লাহর নৈকট্য লাভের অতিরিক্ত সহায়ক হিসাবে গণ্য হবে অতিরিক্ত সহায়ক হিসাবে গণ্য হবে এটা এক নম্বর কারণ বা ফজিলত যেই কারণ বা ফজিলতের কারণে আমরা নফল ইবাদত করব ইনশাআল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি বলছেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাই কোনো বান্দা যদি আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি আমার ভালোবাসা পাওয়ার জন্য আমি যেটা ফরজ করে দিয়েছি এই ফরজের চাইতে বেশি ফজিলতপূর্ণ কোনো আমল নাই অর্থাৎ ফরজকৃত ইবাদতের মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আমার নৈকট্য লাভ করে সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে কিন্তু নফল কেন পড়বে বলছেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু আর বান্দা যখন নফল বেশি বেশি পড়ে নফল পড়তে পড়তে এমন হয়ে যায় যে অধিক নফল পড়ার কারণে সে আমার বান্দা আমার নৈকট আমার নিকটে চলে আসে আমার নৈকট্যতা লাভ করে এরপরে আমি তাকে ভালোবাসা শুরু করে দিই আল্লাহ কি বলছেন আমি তাকে ভালোবাসা শুরু করে দিই এত বেশি ভালোবাসি আমি তাকে এত বেশি ভালোবাসি যে তার কান আমার কান হয়ে যায় তার হাত আমার হাত হয়ে যায় সুবহানাল্লাহ তার পা আমার পা হয়ে যায় এই হাদিসটা অন্যরা ভুল ব্যাখ্যা করে যারা পীর মুরিদি করে তারা তো এটা ভুল ব্যাখ্যা করে সঠিক ব্যাখ্যা হলেই যে তার কান আল্লাহর কান হয়ে যায় মানে হলেই ওই ব্যক্তিকে যখন আল্লাহ পাক অধিক বেশি ভালোবাসে তখন আল্লাহ পাক তাকে তৌফিক দেয় হ্যাঁ যেন তার কান যেন আল্লাহ নাফরমানি কাজে ব্যয় না হয় সেইভাবে চলা আল্লাহ তৌফিক দেয় হাত পাগুলি আল্লাহর নিয়ন্ত্রণে চলে আসে আল্লাহর হুকুমের আনুগত্য করে আল্লাহ নাফরমানি তার দ্বারা সাব্যস্ত হয় না এটা হলো হাদিসের অর্থ তাহলে তিন নম্বর কারণ পেলাম নফল ইবাদত এই জন্য করবো যে নফল ইবাদত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তিনটা কারণ ঠিক আছে আচ্ছা এটা হলো সমস্ত ইবাদতের ক্ষেত্রে যত নফল আছে সেটা হোক সালাত অথবা সিয়াম অথবা হজ অথবা উমরা অথবা যাকাত যে কোনো নফল ইবাদত
সবগুলি এবাদত এই জন্য করব যে এই নফল এবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়, নফল এবাদত করলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়, নফল এবাদত করলে সেই এবাদতটি কখনো কখনো হয়তো বা আল্লাহ পাক ফরজের মর্যাদাও দিতে পারেন।